রবিবার সকালে চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা সদর আবগারি বিভাগ। জানা গেছে, পুরাতন মালদার পোপড়া থেকে একটি ই রিকশা করে আটটি জ্যারিকেনে 120 লিটার চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর মোড়ে আবগারি দপ্তরের কর্মীরা ই রিকশাটি আটক করে। ই রিকশা থেকে চোলাই মদসহ দুজনকে আটক করা হয়। ধৃতদের এদিনই মালদা জেলা আদালতে পেশ করা হয়। দুজন ব্যক্তিকে আটক করা হয়, আর দুজন ব্যক্তি আটক হয়, আর একটা ই রিক্সা কমার্শিয়াল প্লেটে, আর সঙ্গে ওই চোলাই মদ পাওয়া গেছে আট জারিগেন, কত লিটার? 120 লিটার। আর ই যাচ্ছিল আপনার কোবরা থেকে, শুনলাম কোবরা থেকে ই পরে কোনো জায়গায় বিক্রি করে থাকবো। কোথায় আটক করেছেন এদেরকে? নারায়ণপুর মোড়ে পুলিশটাকে করে থাকবে। আজকে কোর্ট ফরক করা হলো সুপ্রিম কোর্টে। মালদা থেকে দেবুসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার সকালে চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা সদর আবগারি বিভাগ। জানা গেছে, পুরাতন মালদার পোপড়া থেকে একটি ই রিকশা করে আটটি জ্যারিকেনে 120 লিটার চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর মোড়ে আবগারি দপ্তরের কর্মীরা ই রিকশাটি আটক করে। ই রিকশা থেকে চোলাই মদসহ দুজনকে আটক করা হয়। ধৃতদের এদিনই মালদা জেলা আদালতে পেশ করা হয়। দুজন ব্যক্তিকে আটক করা হয়, আর দুজন ব্যক্তি আটক হয়, আর একটা ই রিক্সা কমার্শিয়াল প্লেটে, আর সঙ্গে ওই চোলাই মদ পাওয়া গেছে আট জারিগেন, কত লিটার? 120 লিটার। আর ই যাচ্ছিল আপনার কোবরা থেকে, শুনলাম কোবরা থেকে ই পরে কোনো জায়গায় বিক্রি করে থাকবো। কোথায় আটক করেছেন এদেরকে? নারায়ণপুর মোড়ে পুলিশটাকে করে থাকবো। আজকে কোর্ট ফরক করা হলো সুপ্রিম কোর্টে। মালদা থেকে দেবুসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার সকালে চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা সদর আবগারি বিভাগ। জানা গেছে, পুরাতন মালদার পোপড়া থেকে একটি ই রিকশা করে আটটি জ্যারিকেনে 120 লিটার চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর মোড়ে আবগারি দপ্তরের কর্মীরা ই রিকশাটি আটক করে। ই রিকশা থেকে চোলাই মদসহ দুজনকে আটক করা হয়। ধৃতদের এদিনই মালদা জেলা আদালতে পেশ করা হয়। দুজন ব্যক্তিকে আটক করা হয়, আর দুজন ব্যক্তি আটক হয়, আর একটা ই রিক্সা কমার্শিয়াল প্লেটে, আর সঙ্গে ওই চোলাই মদ পাওয়া গেছে আট জারিগেন, কত লিটার? 120 লিটার। আর ই যাচ্ছিল আপনার কোবরা থেকে, শুনলাম কোবরা থেকে ই পরে কোনো জায়গায় বিক্রি করে থাকবো। কোথায় আটক করেছেন এদেরকে? নারায়ণপুর মোড়ে পুলিশটাকে করে থাকবো। আজকে কোর্ট ফরক করা হলো সুপ্রিম কোর্টে। মালদা থেকে দেবুসিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।